তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে আমি ইসমাইল হোসেন আজকে তোমাদেরকে কেমিস্ট্রিতে যারা টু থাউজেন্ড তোমরা টোয়েন্টিতে এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে আসছে সেটা হচ্ছে যে কেমিস্ট্রিতে কী কীভাবে কম চ্যাপ্টার পড়ে এ প্লাস পাওয়া যায় অর্থাৎ ভালো একটা রেজাল্ট করা যায় বাট কম চ্যাপ্টার ওপর ভিত্তি করে এবং কীভাবে পাশ করা যায় কম কয়েকটা চ্যাপ্টার পরে কীভাবে খুব সহজেই পাশ করা যায় আজকে সেই সিক্রেট টপিক্স নিয়ে আসছি তোমাদের সামনে তো তোমাদের সামনে এসএসসি পরীক্ষা হাতে একদম সময় নয় দেড় মাসের মতো সময় আসে সো এটা আমি বের করেছি যেন যারা পাশ করতে চাও অনেকে আসে যে এতদিন পড়াশোনা করিনি যে কোনো একটা কারণে তো যাই হোক না কেন সেটা তো বললে আর এখন হবে না এখন আমাদের তো প্লাস করতে হবে হাতে এই দেড় মাস বা দুই মাস যাই হোক না কেন এইটুকুর মধ্যে আমাদেরকে অল্প করে পড়ে আমাদের অন্তত পাসটা তো করতে হবে তো সেই জন্যই মাত্র কয়েকটা চ্যাপ্টার পড়লেই যেন পাস করতে পারো এজন্য আমি তোমাদের আজকে এই সাজেশনটা নিয়ে আসছি এবং যারা প্লাস পেতে চাও তাদেরও কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়ে মূল চ্যাপ্টারগুলো নিয়ে আসছি সেই চ্যাপ্টারগুলো ও যদি পড়ো তুমি তাহলে দেখবে যে ইনশাআল্লাহ তুমি এ প্লাস পেয়ে গেছো তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে চলো যে যারা ভালো রেজাল্ট করতে চাও যা যারা পা মানে এ প্লাস পেতে চাও তোমরা তো জানো যে কেমিস্ট্রিতে বারোটা অধ্যায় তো বারোটা অধ্যায় কিন্তু রিটেন সাইটের জন্য পড়া কিন্তু এটা পসিবল না তো এজন্য আমরা কি করতে পারি আমরা কিছু কিছু চ্যাপ্টার আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি ওকে রিটেন সাইটের জন্য আজকে তোমাদের রিটেন সাইট এবং এমসিকিউ দুইটা নেই আজকে তোমাদের সাজেশন দেবো তো এখানে দেখতে পাচ্ছ যে বারোটা চ্যাপ্টারই লেখা আছে তো তোমাদের কেমিস্ট্রিতে বারোটা চ্যাপ্টারই দেওয়া আছে তো এই বারোটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা এ প্লাস খুব সহজেই পেয়ে যাব। তো সেই তোমাদের কয়েকটা চ্যাপ্টার দেখায় যে খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি আশা করি তোমার যে পাঁচটা সৃজনশীল তো এই পাঁচটা সৃজনশীল কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ তো এখন চলো সেই আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো ফলো করি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে রসায়নের ধারণা এক নম্বর চ্যাপ্টার তো রসায়নের ধারণা চ্যাপ্টারটা কিন্তু বেশি এতটা ইম্পর্টেন্ট না তো এটা আমি বাদ দিয়ে দিলাম আর দুই নম্বর হচ্ছে পদার্থের অবস্থা তো পদার্থের অবস্থা প্রথমে কিন্তু যারা প্লাস পেতে চাও তাদের জন্য বলছি সো ভালো করে মনোযোগ দিয়ে শোনো পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটাও তুমি না পড়তে পারো আচ্ছা এই চ্যাপ্টারটাও বাদ দিয়ে দিলাম এবং তিন নম্বর হচ্ছে পদার্থের গঠন এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ পদার্থের চ্যাপ্টার এই পদার্থের গঠন চ্যাপ্টারে কিন্তু ব্যাপন নিঃসরণ মোমের দহন এগুলো সম্পর্কে একটু কোশ্চেন আসে এটা যেহেতু ইজি চ্যাপ্টার তারপর তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে না এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট না আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে খেয়াল করো চার নম্বর হচ্ছে পর্যায় সারণি এই চার নম্বর পর্যায় সারণিটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট কারণ রিটেন সাইডের কিন্তু আমাদের লিখিত ক্ষেত্রে গ হ তারপর ক হ এগুলো কিন্তু অনেকটা রিলেটেড কোশ্চেন হয় তো পর্যায় সারণি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা পর্যায় সারণি এটা পড়ে নাও এটা পড়তে হবে তোমাদের আচ্ছা তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন হ্যাঁ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট বলা যায় তো এটা তোমাদেরকে ছাড়লে চলবে না এটাও তোমাদেরকে পড়তে হবে তিরিশটা ওকে তারপর হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা যে ম্যাথের জন্য তো এই চ্যাপ্টারটাও কিন্তু যারা প্লাস পেতে চায় এটা তোমাদেরকে ছাড়লে কিন্তু চলবে না এটাও তোমাদেরকে হাল অবশ্যই ধরতে হবে আচ্ছা তারপর হচ্ছে সাত নাম্বার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আচ্ছা রাসায়নিক বিক্রিয়া তো এই রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটাও কিন্তু এটা অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে যেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন হয় তো তিনটা এখানে এটা নিয়ে চারটা তোমাদের কিন্তু পাঁচটা সৃজনশীলই তোমাদের অবশ্যই কিন্তু পাঁচটা সৃজনশীলকে কিন্তু উত্তর দিতে হবে কারণ তোমরা প্লাস পেতে চাও সো এগুলোর জন্য একটু বেশি করে পড়তে হবে পাঁচটা অধ্যায় পড়লে কখনো পাঁচটা সৃজনশীল কমন না এটা কিন্তু স্বাভাবিক তো এখানে দেখতে পাচ্ছ চারটা চ্যাপ্টার তারপরে দেখা হচ্ছে এসিড খাড় এবং যে সমতা এই চ্যাপ্টারটা না খনিজ সম্পদ তো আর পরের চ্যাপ্টার রসায়ন ও শক্তি রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটাও অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা প্লাস পেতে চাও থ্রি স্টার ওকে তারপর হচ্ছে আমাদের এসিড খারক এবং যে সমতা চ্যাপ্টারটা আছে এসিড খার সম্পর্কে এগুলো কিন্তু কোশ্চেন হয় তো এই চ্যাপ্টারটাও তোমাদের পড়তে হবে তো তোমরা খেয়াল করো কয়েকটা চ্যাপ্টার হলো এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এখানে খনিজ সম্পদ একটা হচ্ছে ধাতু অধাতু আছে আর একটা হচ্ছে জীবনস আছে। তোমরা এটা জানো তো খনিজ সম্পদের এই দুইটা থাকার কারণে এটা তোমাদেরকে এটা পড়তে হবে না এটা বাদ তো এই খনিজ সম্পদ যে জীবন আছে এটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট যে যোগের যে চ্যাপ্টারগুলো এটা কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট সো এটা কিন্তু মিস দেওয়াই যাবে না তাহলে এটার আমাদের থ্রি স্টার দিয়ে দিলাম এটা ইম্পর্টেন্ট অনেক বেশি আচ্ছা তাহলে কয়টা চ্যাপ্টার হলো তিন তিনে ছয় আর হচ্ছে ওখানে একটা ষাটটা তো এই ষাটটা চ্যাপ্টার পড়লে তুমি পাঁচটা সৃজনশীল কমন পাবা আবার যদিও তোমার যদি একটু রিস্ক মনে হয় যে সাতটা চ্যাপ্টার পরে আমি কিভাবে পাঁচটা সৃজনশীল যদি কমন না পাই তারপর তোমাদের বলবো যে যারা প্লাস পেতে চাও আমাদের জীবনে রসায়ন এই চ্যাপ্টারটা দেখতে পারো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তারপরে তুমি এই সারটা কিন্তু মাস্টবি তোমাকে অবশ্যই পড়তে হবে তো এবার হচ্ছে যারা পাশ করতে চাও তাদের জন্য বলি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে অবশ্যই পড়তেই হবে কারণ তোমাকে যদি পাস করতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু তিনটা সিয়নশীল তোমাকে দিতে হবে তিনটা সিয়নশীল কিন্তু কখনো কখনো হয়তো তিরিশ মার্ক কিন্তু পাবা না তো পঞ্চাশটা পঞ্চাশ মার্কের মধ্যে তোমাকে কিন্তু পাস মার্ক তুলতে হবে তো এখন তিনটা সিয়নশুল তোমাকে কিন্তু মাস্টার বি আনসার করে আসতে হবে তিনটা শেষ জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই তোমাকে তিন চারটা চ্যাপ্টার চারটা চ্যাপ্টার কিন্তু মাস্ট পড়তেই হবে তো চলো সেই চারটা চ্যাপ্টার দেখি যে চারটা চ্যাপ্টার তুমি চাইলে এই দেড় মাসের মধ্যে চারটা চ্যাপ্টার ইজিলি পড়তে পারো এটা আহামরি তেমন কোনো কঠিন কিছু না এতদিন পড়াশোনা হয়তো কোনো একটা কারণে করো বাট এই কয়েক এই যে দেড় দুই মাসটা আছে এই দুই দেড় দুই মাস তুমি ভালো করে পড়ো আশা করি তোমার এই চারটা চ্যাপ্টার শেষ হলেই তুমি পাশ করতে পারবে তো এখন দেখি যে কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা পাশ করতে চাও তাদের জন্য রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং এই যে জীবাংশ যে চ্যাপ্টারটা আছে এই জীবাংশ এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে এটা বেশি ইম্পর্টেন্ট যারা পাশ করতে চাও এটা বেশি ইম্পর্টেন্ট আর আমাদের কি রাসায়নিক বিক্রিয়া এই যে রাসায়নিক যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এই রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যারা তোমরা পাস করতে চাও এই তিনটে চ্যাপ্টার মাস্ট পড়তে হবে আর একটা দিয়ে দেই আরেকটা সেটা হচ্ছে যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা হয়তো তোমাদের কাছে কঠিন মনে হবে বা এই চ্যাপ্টারটা যেহেতু ম্যাথের জন্য তোমরা মোলের ধারণা রাসায়নিক গণনা এই চ্যাপ্টার অবশ্যই পড়বা যারা পাশ করতে চাও এই চারটা পড়বা অথবা রসায়ন ও শক্তি এইটা নিয়ে এই চারটা অর্থাৎ এটা বা এটা যে কোনো এই তিনটা মাস্ট পড়তে হবে তুমি এটা পড়তে পারো অথবা এটা পড়তে পারো রসায়ন শক্তি এই দুইটার মধ্যে একটা চ্যাপ্টার পড়লে তুমি আশা করি তিনটা সৃজনশীল কমন পাবা তো এখন প্রশ্ন হলো চলো আমরা রিটেন সাইট তো গেলো আচ্ছা রিটার্ন সাইটে আরেকটা একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে তোমাদের সেটা হচ্ছে যে তোমাদেরকে বলি ফাইনালি যে কেমিস্ট্রি বলো যে কোনো সিনশীলে বলো না কেন এটা কিন্তু রিলেটেড কোশ্চেন হয় হতে রিলেটেড বলতে তোমাদের কি বুঝায় সেটা হচ্ছে যে ধরে নাও তোমরা গেস করো যে ক খ গ ঘ চারটা কিন্তু তোমাকে প্রশ্ন উত্তর দিতে হয় তো চারটা হচ্ছে ধরে নাও তুমি পর্যায় সারণী চ্যাপ্টার থেকে গয়া এবং ঘটা প্রশ্ন দেওয়া আছে বাট কখনও দেখবে যে কোয়া খাওয়া সপ্তম চ্যাপ্টারে ধরে নাও যে রাসায়নিক বিক্রির চ্যাপ্টারে ক খা দিয়ে রাখছে বা খোয়া নাম্বার দিয়ে রাখছে এটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময় কমন না পেতে পারো এটা ঝামেলা কারণ এটা হবে কোথায় থেকে দিবে ওরা নিজেরাও যা বলতে পারে না যে কোথায় থেকে দিচ্ছে সো এই জন্য তোমাদের গ ঘ হয়তো ওই চ্যাপ্টারের ওপরে ভিত্তি করে দিতে পারে বাট ক এবং খ হয়তো চেঞ্জ করে অন্য কোনো চ্যাপ্টারে দিতে পারে এই জন্য তোমাদেরকে অবশ্যই ভালোভাবে সব চ্যাপ্টারগুলো জেনে শুনে কিন্তু পড়তে হবে নাহলে কিন্তু হয়তো ক কমন নাও পেতে পারো বা খ নাম্বার হয়তো নাও পেতে পারো গা ঘ হয়তো ওই চ্যাপ্টারে দিলেও ক খা অন্য কোনো চ্যাপ্টার দিয়ে আসলো বা খ নাম্বার অন্য কোনো চ্যাপ্টার দিয়ে দিল। এই যে এটা কিন্তু হয় এটা আমরা দেখে আসছি সো এই জন্য প্রতিটা চ্যাপ্টারই ভালোভাবে পড়বা এবার চলো এমসিকিউ এর জন্য আমাদের এমসিকিউ আমাদের কি কি কাজ করতে হবে এমসিকিউ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জন্য এমসিকিউ একটা কথা যে সেটা হচ্ছে যে এমসিকিউ কিন্তু কখনো তুমি কোনো কোশ্চেন বাদ দিয়ে কিন্তু লিখতে পারবা না যে কয়টা আসবে সে কয়টায় দিতে হবে এখন এমসিকিউ এর জন্য তোমাকে ভালোভাবে প্রিপারেশন যদি এমসিকিউ এ যদি কমন পেতে চাও তো এটা কিন্তু বিশাল বড় একটা প্রিপারেশন নিতে হবে বিকজ তুমি রিটেন সাইডে তুমি চাপটা ইচ্ছা করলে বাদ দিতে পারবা কারণ তুমি হয়তো কোনো শিশু লিখতে পারবা না কেউ কোনো শিশু ইচ্ছে হলে বাদ দিতে পারবা বাট আমাদের যে রিটার্ন সাইডে গিয়ে এমসিকিউটা আছে এমসিকিউ কিন্তু সবগুলোই দিতে হবে তো এখন তুমি সবগুলোই যদি দিতে হয় তাহলে তুমি কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দিতে পারবা না এটা কিন্তু স্বাভাবিক কারণ এমসিকিউ এর জন্য কখনও গ্যারান্টি দিয়ে বলা যায় না যে হান্ড্রেড পারসেন্ট সহকারে যে এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা চ্যাপ্টার থেকে তুমি এমসিকিউ কমন পাবা পাওয়া এরকম কিন্তু কখনো গ্যারান্টি দেওয়া যায় না এই জন্য এমসি জন্য তোমাকে সবগুলো চ্যাপ্টারগুলোই পড়তে হবে কারণ এছাড়া আর কিছু করার নেই যদি এমসিকিউ বাদ দেওয়া যেত তাহলে তোমাদেরকে এইটাও সাজেশন কিছু শর্টকাট করে বের করে দেওয়া যেত বিকজ এইটা বাদ দেওয়া যাবে না এই জন্য দেওয়াও যাবে না বাদ আমাদের এই কয়টা চ্যাপ্টার পড়লে এমসিকিউ কমন পাওয়া সো আমি তোমাদেরকে বলবো এমসিকিউ ভালো করতে গেলে অবশ্যই তোমাকে প্রতিটা চ্যাপ্টারে ভালো করে পড়তে হবে আর হ্যাঁ আমি যে কয়টা চ্যাপ্টার দিয়ে দিলাম এই কয়েকটা চ্যাপ্টারে আমি তোমরা যদি ভালো করে পড়ো আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবা আর হ্যাঁ সবচেয়ে সুখবর হচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন করেছি সেটা হচ্ছে যে কিউরিয়াস সাজেশন নাম দিয়েছি সো ওই সাজেশনে এই যে যে চ্যাপ্টারগুলো দিয়ে রেখেছি না এই চ্যাপ্টারগুলো কোন কোন টপিকসগুলোর ভিত্তি করে কোশ্চেন হয় ওই টপিক্সগুলো আমি শুধু ওই তোমাদের ভিডিওতে আমি দিয়েছি সো ওই ভিডিওতে যদি দেখো তাহলে এই কয়েকটা চ্যাপ্টারই তুমি ওই টপিক্সগুলো যদি শুধু পড়ো তাহলে তুমি আশা করি তোমার আর কোনো চিন্তাই থাকবে না এটা কিন্তু খুব মজার একটা বিষয় তোমাদের দারুণ একটা সুখবর সেটা হচ্ছে যে আমি অনেক আমরা গবেষণা করে আমরা বের করেছি যে কোন অধ্যায়ের কোন টপিক্সগুলোর উপর ভিত্তি করে সব সব জন্য কোশ্চেন হয় সারা জীবনই কোশ্চেন হয়ে আসছে তো এবারও হবে নিশ্চয়ই তো এই জন্য আমরা ওই টপিকসগুলো নিয়ে আমরা একটা টিউটোরিয়াল তোমাদের জন্য বানাইছি সো ওটা তোমরা দেখতে পারো এই চ্যাপ্টারগুলোই শুধু ওই টপিকসগুলো যদি পড়ো তাহলে অনেক টপিক্সগুলো তোমার বাদ পড়ে যাবে কারণ কিছু কিছু টপিক্সগুলোর উপরে অনেক সময় কোশ্চেন হয় না তাহলে তোমার জন্য আরও কমে আসলো তোমার জন্য চ্যাপ্টার তো কমে আসছে আবার ওই চ্যাপ্টারের মধ্যে আবার কিছু টপিক্স বাদ দিয়ে আবার মূল টপিক্সগুলো পড়তে পারো এবং সেই উপর ভিত্তি করে সবসময় বিগত সালে কোয়েশ্চেন করা হয়েছে সামনেও করা হবে সো এটা কিন্তু খুব মজার একটা বিষয় তো আমি ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে এবং কমন পাবা সবার সুস্থ কামনা আশা করি আমি এখানে শেষ করছি এবং সবার শুভ কামনা আশা করে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ